বিসমিল্লাহি রহমান রহিম। আহমদ রেজা নিবেদিত, এস এম আব্দুল লতিফ প্রযোজিত, আপনার যে কোনো অনুষ্ঠান উন্নত মানের ক্যামেরা, অভিজ্ঞ ভিডিওগ্রাফার দ্বারা ধারণ করা হয় এবং যে কোনো ওয়াজ মাহফিল ও হামনাদ বাজারজাত করার জন্য আজই যোগাযোগ করুন। চিশতি রেকর্ডিং সেন্টার, কমার্স বিল্ডিং, চতুর্থ তলা, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817786982। كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بطك قائم بر استغفار في الوچ شريماني آواز استغفر الله ربي হমামর দমা
মিসালে সংগারা চুয়াকু তশবিদানি মুস্তফারা সালাতুনিয়া দেখনি হশর মে ইজ্জত রসুল লাকে সলা দুনিয়া বটতে হইন মে নমত রসুল কে সলা দুনিয়া বসে দেখব সোনার মদিনা
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم وسلم وبارك عليه آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان سلطان آئے نبیوں کے سلطان ایک نظر جو ان کو دیکھے ایک نظر جو ان کو دیکھے ہو جائے قربان آئے نبیوں کے سلطان مچی ہے آمنہ کے گھر نبیوں کا نبی ہے حور ملائکے کرنے آئے حور ملائکے کرنے آئے ان کی شان بیان آئے نبیوں کے سلطان سلطان ایک نظر جو ان کو دیکھے ایک نظر جو ان کو دیکھے ہو جائے قربان آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان ایک نظر نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان ادکر آؤ جی تو فٹک شری تارا دین دکھین کانچن نگر শেতকুয়া পাড়া সমাজ একতা উন্নয়ন সংঘ ও প্রভাসী সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজিম শান নুরানি ওয়াজ মাহফিল 2016 আজকের মাহফিলে সদরে মুকাররম সদরে জলসা লক্ষ লক্ষ সুন্নি জনতার নয়নমণি
উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা, হযরত হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাসেম আল কাদরী সাহেব কিবলা মাদ্রাসা জিল্লুল আলী, অধ্যক্ষ ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ও সাজ্জাদ আনুসিন কাঞ্চনপুর দরবার শরীফ, এবং আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে এতক্ষণ পর্যন্ত আমাদের আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ জামে মানে পুরজোশ ইমানি রুহানি ইরফানি তকরির পর তনবীর পেশ করেছেন মুজাহিদ মিল্লাত মুনাজির আহলে সুন্নাত আশিক রসুলদের নয়নমণি সুন্নিয়াতের সরতাজ গোলামে আলা হজরত হজরতুল হাজ আল্লামা মৌলানা মোহাম্মদ জসিম উদ্দিন রেজবি সাহেব কিবলা মাদ্রাসা জিল্লুল আলী, সিনিয়র আরবি প্রভাষক গর্জনিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাউজান চট্টগ্রাম, আজকের মাহফিলের উপস্থিত হজরত মৌলানা জসিম উদ্দিন আল কাদরী সাহেব কিবলা, দামা কিবালহু সহকারী মৌলানা কাঞ্চন নগর রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা, উপস্থিত হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস মিয়া হেলালী মাদ্রাসা জিল্লুল আলী, খতিব মোহাম্মদ জামান চৌধুরী জামে মসজিদ উত্তর রাঙ্গামাটিয়া, উপস্থিত হজরত মৌলানা মোহাম্মদ মুসা খতিব সদকুয়া পাড়া জামে মসজিদ, উপস্থিত মৌলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব কিবলা খতিব গাউসিয়া মকবুলিয়া জামে মসজিদ পূর্ব টিলাপাড়া কাঞ্চন নগর, এবং আজকের বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ আবুল কালাম ভুইয়া, জনাব মোহাম্মদ দিদারুল আলম, জনাব ডক্টর মোহাম্মদ রফিকুজ্জামান মেয়র 6 নং ওয়ার্ড 7 নং কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদ, উপস্থিত মঞ্চে হযরাতে উলামায়ে আহলে সুন্নাত দীন শরীয়ত ওয়া তরিকত, মঞ্চের সম্মুখস্থ আগত দূর দূরান্ত থেকে আশিক রসুল নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের সুন্নি জনতা, লাউড স্পিকারের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বস্তরের আশিক রসুল নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি জনতা, পর্দানশীন মস্তুরাদ খাওয়াতিন মা ভনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ আর একটু উচ্চ আওয়াজে হোক আমরা চাই কি চাই না? শক্তি কি কমে গেছে? না। শক্তি কমে গেল প্রেম ভক্তি আমাদের আছে কি না? জোরন আছে না নাই? অত্র এলাকা আউলি জাম নুফুস কুদসিয়ার রিজাল আল গায়বদের ভেলায়তের সম্রাটের জায়গা, ঠিক না বেটি? অলিগ্রামের ছায়ায় রয়েছি, অলিগ্রামের সায়মানার নিয়ে নিচে রয়েছি, আমাদের ছে পৃথিবীর মুখে, এ কাঞ্চনপুরের ছে ফটিকছড়ি এলাকার ছে শান্ত প্রিয় এবং আরাম আসান ইমানের সহিত আমার মনে হয় এই বাংলাদেশের জমিনার কোথাও নাই, ঠিক না বেটি? জোরা ঠিক না বেটি? কারণ আমাদের বুকে রয়েছেন হযরতে গাউসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, কিবলা কাবার খলিফা হযরত আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহি,
আমাদের কাছে রয়েছেন হযরত আব্দুল হাদি কাঞ্চনপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের কাছে রয়েছেন হযরতে গুলামুর রহমান বাবা ভান্ডারীর খলিফা হযরত আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠি? জোরওয়ালা ঠিক না বেঠি? আমরা জবরদস্ত বুজুর্গ মকবুল ওলি কামিলিন নুফুসে কুদসিয়া রেজালুল গায়বদের সায়মানার নিচে রয়েছি। আমাদের কাঞ্চনপুরবাসী আমরা বড়ই ভাগ্যবান দুনিয়া এবং আখেরাতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটি মানে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ব্রাস আলা মুকাবলুল কালাম, কালাম শুরু করার আগে সালাম শান্তির পাগাম পৌঁছে দিতে হয়। সুন্নতে মুস্তাফা রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবুত জবানে লান করেন, মান তামাসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতু শহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় আমি রসুলের একটি সুন্নতে মুবারাকাকে যে মজবুতভাবে আঁকড়ে ধরবে, পালন করবে, বরণ করে নিবে, আমল করবে, আমি রসুল ঘোষণা দিচ্ছি আমার ওই সমস্ত উম্মতের আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর ওই মানে আওয়াজে সুবহানাল্লাহ। আমরা সালামের উত্তর এখন ছোট করে দেব না বড় করে দেব? দরুদ শরীফ ছোট করে পড়বো না, প্রাণ কুলে মহব্বত নিয়ে মানে আওয়াজে পড়বো। বড় আওয়াজে পড়তে চাই কি চাই না? বড় আওয়াজে পড়তে চাই কি চাই না? আমি সর্বস্তরের সুন্নি জনতা আশিক রসুল নবী প্রেমিক বলি প্রেমিকদেরকে আহ্বান করব, আপনারা যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, আপনারা মেহরবানি করে আজকের এই নূরানি বরকতমণ্ডিত মাহফিলের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সায়মানার নিচে আশ্রয় গ্রহণ করুন, কারণ এই জায়গাটা এখন রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, হামদ হয়, তারিফ হয়, নাত মুস্তাফা হয়, কোরআন সুন্নার আলোচনা হয়, সেখানে খুদার স্পেশাল রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না কিয়ামত চাই? রহমত চাই, কিয়ামত চাই। কিয়ামতের উপর বিশ্বাস রাখতে হবে, কিয়ামত হবে ইয়াকিন রাখতে হবে, কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ। তবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, অত্র কাঞ্চনপুরী হাদি রহমতুল্লাহ আলার এলাকার মানুষদের জন্য কুল কায়নাতের দুনিয়ার মুসলমান সুন্নি আকীদা বিশ্বাসী সুন্নি মুসলমানদের জন্য, আমরা তো সকাল সকাল কিয়ামত চাই না, আমাদের বাকি হায়াত জিন্দেগি যেন ইমানের উপর, সরকার মদিনার গোলামির উপর, মসলকে আলা হযরতের প্রেমের উপর ফেদা, ওলি কিরামের গোলামির উপর, হাসনাইন করিমাইনের প্রেমের উপর, মিলাদ মুস্তাফার উপরে জান নিসার হয়, খাতমা বিল খায়র হয়, আল্লাহর কাছে সেই ফরিয়াদ করি। সকলে বলুন আমিন। আরেকটি মানে আওয়াজ দিয়ে বলুন আমিন। কিয়ামতের উপর ইমান একিন আছে, থাকবে, রাখতে হবে, ঠিক না বেঠিক? তবে আমরা এত সকাল সকাল কিয়ামত চাই না। আল্লাহ প্রাণ ভরে বাকি হায়াত জিন্দেগি যেটা রয়েছে ওই হায়াত জিন্দেগি আপনার গোলামীর গোলাম, আপনার হাবিবের গোলামদের গোলামি করার সুযোগ করে আল্লাহ আপনার হাবিবের গোলামীর গোলামদের ওলি কিরামের আপনার মকবুল বান্দাদের গোলামির সুযোগ করে আল্লাহ আমাদের খাতমা বিল খায়র ওলি কিরামের কদমে পাকের নজরানায় আকীদতের উপর হক। সবাই বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। তাই প্যারা হাজরিন, ইমানি আওয়াজে মহাব্বত নিয়ে প্রাণ খুলে মাহফিলকে রৌনক এবং রোশন করে ইমানি আওয়াজে সালাম শান্তির পয়গামটুকু পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অফরন্ত বেহদ বেশুমার শুকর গুজার করছি যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা
আমাদের আপনাদেরকে আজকের এই নূরানি ঈমানি ইরফানি মাহফিলে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আশার বসার সুযোগ দান করেছেন আল্লাহ। শবে কদর রাত্রে নিশ্চয় আমরা আপনারা সকলে ফরিয়াদ করেছিলাম আল্লাহ আজ ভাগ্য নির্ধারণের রাত, আজকে তকদিরের পরিপূর্ণ নিয়ামত দানের রাত। আল্লাহ আপনার কুদরতি বাজেট থেকে বান্দার এক বছরের হায়াতের বাজেটের নিয়ামত দানের রাত। আল্লাহ আপনার কাছে আজ শবে কদর রাত্রে কুরআন নাজিলের রাত্রে ফরিয়াদ করি মাহে রমজানের উসিলায় আল্লাহ আজ শবে কদর রাত্রে আমাদের বাকি হায়াতের জিন্দগির মধ্যে আপনার হাবিবের গোলামি লিখে দিন, আপনার হাবিবের গোলামদের গোলামি লিখে দিন, আপনার মাহবুব বান্দা বান্দিনীদের গোলামি লিখে দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা আজ যারা এসেছি তারা তকদিরওয়ালা, বড়ই ভাগ্যবান। নিশ্চয় শবে কদর রাত্রে আমাদের তকদিরের মধ্যে হায়াতের এক বছরের বাজেটের মধ্যে শবে বরাত থেকে শুরু হয়েছে লিখনি, শবে কদরের চূড়ান্ত ফয়সালা হয়েছে। সেই ফয়সালার রাত্রে নিশ্চয় আমরা চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাদের বাকি হায়াত জিন্দেগি আপনার হাবিবের মিলাদ মুস্তাফা ওলি কেরামের শান মানের বয়ানের মাহফিলে আসার বসার সুযোগ করে আল্লাহ আপনার হাকিকতে বান্দাদের লিস্টির মধ্যে, সত্যবাদী বান্দাদের লিস্টির মধ্যে নাম লিপিবদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তকদিরের মধ্যে নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক আমাদের তকদিরে আজকের এই মিলাদ মুস্তাফায় আসার বসার এলান আল্লাহর পক্ষ থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসতে পারবে বসতে পারবে তারাই যারা, যাদেরকে আল্লাহ শবে কদর রাত্রে আজকের এই নূরানি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আশাটা আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তারাই আসতে পারবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাকিদেরকে ডাকলেও আসতে পারবে না, আসতে চাইলেও আসার সুযোগ হবে না, কারণ আল্লাহ তো তকদিরের মধ্যে লিখে নাই, ঠিক না বেঠি? আর তারাও চাই নাই নবীর গোলামিটুকু। আজ যারা এসেছেন, যারা আসার পথে তকদিরের লিপিবদ্ধ হয়েছে, তারা কখনো আরামের বিছানায় থাকতে পারবে, আরামের ঘুমে থাকতে পারবে, আরামের বেড বিছানায় থাকতে পারবে? কারণ তকদিরে লিপিবদ্ধ হয়ে গেছে, আরামের বিছনাকে ছেড়ে মাহফিলে আসার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? দুরবানা ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি মানে আওয়াজ দেবেন আল্লাহুম্মা সাল্লি থাকিতে পারিতে না রোষে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ধন্য আপনি আমিনা আপনার ঘরে তশরিফ আনিলেন নূর নবীজির নিশানা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
জমীন জমা তুমারে লিয়ে মকিন মাকা তুমারে লিয়ে চুনিন চুনা তুমারে লিয়ে বনে দুজা তুমারে লিয়ে আল্লাহুম্মা সাল্লি জমিয়া উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। কুল হাবিব বলুন, ইয়া ইউহান্নাস, মানব মণ্ডলীকে, দুনিয়াবাসীকে, জগৎবাসীকে, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব আপনি বলুন, হে আমার মাহবুব নবী, হে অদৃশ্য সংবাদদাতা রাসূল, আপনি এলান করে দিন জগৎবাসীকে যে আমি আল্লাহর রাসূল হিসেবে দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল আপনি এলান করে দিন জগৎবাসীকে, দুনিয়ার মানব মণ্ডলীকে, মানব জাতিকে যে আমি রসুল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটি মানে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজরি ইমান তাজা হয়ে যায়, কলম নুরানি হয়ে যায়। আল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে নবীর মিলাদ মুস্তাফা পালন করতেছি, যেই নবীর আগমনে খুদার খুদাই সৃষ্টি হয়েছে, যেই নবীর আগমনে দুনিয়া আলোক ময়দা পেয়েছে, যেই নবীর আগমনে আমরা আপনার দুনিয়া এসেছি, যেই নবীর আগমনের বসিলাই কুল কায়নাতকে আল্লাহ সজ্জিত করেছেন, যে নবীর আগমনে আল্লাহ খুদ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে প্রকাশ করেছেন, সেই নবীর এই দুনিয়ার জমিনে আসা আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হে রাসূল আপনি এলান করে দিন, হে রাসূল আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, হে দুনিয়াবাসী, আমি রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল হয়ে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজরিন, সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লামকানের খোদা মহান আল্লাহ পাকের যিনি এই জাহানের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করলেন, যেই জাহানের মালিককে,
জুরবরনে জাহানের মালিক কে? এই ভূমন্ডল নবমন্ডল আকাশ নদী গাছপালা তরুলতা খুদার খুদাই জগতের সৃষ্টি রাজির মালিক কে? আর সেই সৃষ্টি রাজের উপর আল্লাহ মখলুকাতের উপর খুদার সৃষ্টি রাজের উপর ভেজিয়েছেন আল্লাহ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? তাহলে প্যারা হাজরিন, আল্লাহ হিন্দুদের জন্য আল্লাহ, আল্লাহ বৌদ্ধদের জন্য আল্লাহ, আল্লাহ খ্রিস্টানদের আল্লাহ, গাছপালা তরুণ তরুণ প্রভু, নদী নালা পাহাড় পর্বতের প্রভু, চাঁদ সূর্যের প্রভু, ভূমণ্ডল নবমণ্ডলের প্রভু, খোদা কুল কায়নাতের স্রষ্টা, আর এই কুল কায়নাতের উপর রসুল হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতাল্লিল রহমাতাল্লিল মাদারিজুন নবুওত কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর ওয়ামার সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। এ আয়াত যখন পেশ হলো শয়তানও আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আই আল্লাহ আপনি তো ওয়ামার সালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, দুনিয়ার জমিনে ওহি ইলাহি পেশ করেছেন, আমি তো রহমাতুল্লিল আলামিন, আমি তো আলমের মধ্যে রয়েছি, আমি শয়তান তো আলমের মধ্যে রয়েছি, আপনার রহমাতুল্লিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিনে রহমত হয়, দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছেন, তাহলে এই রহমতের বেষ্টনীর মধ্যে আমি শয়তান রয়েছি, আমার জন্য রসুল কি রহমত একটু আমাকে বাতলায় দিন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। শয়তানও আরজি পেশ করলো কার কাছে? জোরে বলেন না কার কাছে? তাহলে বোঝা যায় নবীর আগমনে শুধু মুমিনরা খুশি নয়, ইমানদাররা খুশি নয়, কুল কায়নাত খুশি নয়, যে শয়তান দুশ্মনে রসুল দুশ্মনে দিন ওই শয়তান রহমতুল্লিল আলামিনকে পেয়ে খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আরবের আবু কুবাইস পাহাড়ে নবীর আগমনে মাথা দফাস দফাস করে মারতেছে, যে তার সঙ্গ পাঙ্গরা বলল, হে ইবলিশ অনেক দিন তো হাসি তামাশাচ্ছন্ন দেখলাম, অনেকদিন আনন্দঘন মুহূর্তে দিন কাটিয়েছে দেখলাম, আজকে আবু কুবাইস পাহাড়ে গিয়ে মাথা মারার কারণ কি? যে শয়তান ইবলিস বলল, এতদিন আমি আমার যত শয়তানি ছিল, এতদিন আমার যত নোংরামি ছিল কেউ ধরতে পারে নাই, আজ দুনিয়ার জমিনে ইমানদারের নবী এসেছে, মুমিনের নবী এসেছে, কুল কায়নাতের রসুল এসেছে, যেই রসুল হচ্ছে আমি শয়তানকে ধরতে পারার অ্যান্টিভাইরাস। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন আমি ভেষ বুয়া করেছি, এতদিন আমি বেচার বাহানা করেছি, আমি শয়তান আমার যত পড়াশোনা ছিল আমি সব কিছু করে চলেছি, এতদিন কেউ আমাকে ধরতে পারে নাই, কিন্তু আজ রহমাতুল্লিল আলামিন নবী দু জাহান মেহবুবে খুদা উম্মত কি খরিদার হাম গুনাহগারি খরিদার হুজুর মুহাম্মদ মুস্তাফা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তশরীফ আনেন করেছেন, আজ থেকে আমার শয়তানি ধরা খেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে শয়তানের শয়তানি সব ধারা খেয়ে যাবে, কারণ আমি ভাইরাসকে দূর করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শ্রেষ্ঠতম রহমত হিসেবে ঈমানদারের অ্যান্টিভাইরাস হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নারাজি, অন্যদিকে আয়াত যখন আসে মাদারিজুন নবুওত কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর উপরে যখন ওহি ইলাহি ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন আসে, ওই আয়াতের আলোকে শয়তান ফরিয়াদ করে, আল্লাহ আপনার নবী যদি রহমাতুল্লিল আলামিন হয়, আলমের মধ্যে আমি শয়তানও আছি, তাহলে আমার জন্য কি রহমত? জোরে বলুন সুবহানাল্লাহ।
ঠিক না বেঠিক? আলামিন এই পুরা জগতের উপর স্রষ্টা আল্লাহ, আর এই জগৎবাসীর উপর রসুল হিসেবে প্রেরণ করেছেন রসুলুল্লাহকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শয়তানের ধারাটাও ঠিক আছে না নাই? জোরে ঠিক আছে না নাই? শয়তান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ আবারিতালাইলাহি, আমি শয়তান হলেও আমি তো আপনার আলমের মধ্যে রয়েছি, আমি তো রহমতুল্লিল আলামিনের রহমতের বেষ্টনীর মধ্যে রয়েছি, আপনার নূরানি নবী যদি, ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া যদি দুনিয়ার জগতের জন্য রহমত হয়, আমি ইবলিসের জন্য কি রহমত সেটা একটু আমাকে দেখাই দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে শয়তান আমার নবী তোমার জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান বললে কিভাবে, আপনার নবী যদি আমার জন্য রহমত হয়, ইয়া বারিতালাইলাহি, আমি যখন জান্নাত থেকে আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে জিল্লাতের পোশাক পরেছিলাম, জান্নাতে নবী আদম আলাইহিসসালামকে আমি বিপদে পরিচালিত করেছিলাম, আল্লাহ তোমার কুদরতি রাডারে আমি ধরা খেয়ে গিয়েছিলাম, আমি অপরাধী সাব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমাকে জিল্লাতের পোশাক পরিয়ে যেদিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যেদিন দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে দিয়েছেন, যেদিন দুনিয়ার জমিনে আমাকে ছুড়ে ফেলে দিয়েছেন ওই জান্নাত থেকে, ওই আপনার কুদরতি বেষ্টনী থেকে, সেদিন থেকে আমি শয়তানকে একটি ফেরেশতাও আপনি দিয়েছেন যে সকাল সন্ধ্যা আমাকে একটি একটি করে থাপ্পড় মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন শয়তানকে জিল্লতির পোশাক পরিধান করিয়ে দুনিয়ার জমিনে ছুড়ে দিয়েছে, সাথে সাথে তাকে শাস্তি দেওয়ার জন্য একটা ফেরেশতাও নিযুক্ত করে দিয়েছেন। কে দিয়েছেন? অপরাধ করেছে কার দরবারে? শাস্তিও করতে কে? আল্লাহর দরবার থেকে। আর এদিকে নবীকে পেশ করে দিয়েছেন রহমতুল্লিল আলামিন। এই সুযোগে শয়তান খুশি হয়ে গেল, আমার উপর সকাল সন্ধ্যা আল্লাহ ওই থাপ্পড় আসতেছে, আমার উপর সকাল সন্ধ্যা থাপ্পড় আসতেছে, এক একটা থাপ্পড়ের ভারী সময় সীমা 24 ঘন্টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালে একটা মারে, সেটা তারপর দিন সকাল পর্যন্ত থাকে, তারপরের দিন আরেকটা মারে, সেটা আর পরের দিন পর্যন্ত থাকে। এভাবে শয়তান প্রতিদিন একটি একটি করে থাপ্পড় খায়। কি খায়? জোরে বলুন না কি খায়? থাপ্পড় খায়। আল্লাহ আপনার নূরানী নবী যদি রহমতুল্লিল আলামিন হয়, আমার উপর আপনি রহমতুল্লিল আলামিনের উজিলায় রহমত করুন। আল্লাহ বলেন, এ শয়তান তুই যেহেতু আরজি করেছিস, তুই যেহেতু নিজের রহমতুল্লিল আলামিনের রহমত দেখতে চেয়েছিস, আমি আল্লাহ তো দয়াবান, লা তাকনা তুমির রহমতিল্লাহ, আমার রহমতেই কেউ নিরাশ হয় না। এ শয়তান আমার রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে গিয়েছে, আমার রহমতুল্লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রহমতুল্লিল আলামিন হিসেবে, ওই রহমতুল্লিল আলামিনের উজিলায় আজ থেকে তোর সেই থাপ্পড় বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর রহমত কুল কায়নাতের উপর, সেখানে ইবলিস আছে, ইবলিস তো বড় অপরাধি, ইবলিস তো বড় জালেম, ইবলিস তো বড় ক্ষতিগ্রস্ত একটি জাত। যে ফেরেশতা ছিল নবীকে সিজদা না করার কারণে, নবীর প্রতি তাজিম সম্মান বোধ না দেখার কারণে, খোদার অর্ডার কামান না করার কারণে সে জিল্লতির পোশাক পরেছে, আর দুনিয়ায় যখন সে জিল্লতির নমুনা দেখানোর জন্য আল্লাহ ছুড়ে ফেলে দিয়েছেন, তখন এই সুযোগে রহমতুল্লিল আলামিন তশরিফ আবারের সাথে সাথে সে ওই জিল্লাতির আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রহমতুল্লিল আলামিনের উসিলায় শয়তানের ওই ফেরেশতার থাপ্পড় দেওয়া বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কুল কায়নাতের জন্য আমার রসুল রহমত, শুধু তাই নয় শয়তানের জন্য রহমত, শয়তানের জন্য যতটুকু আজাব আবার শয়তানের জন্য আবার রহমত। সারা নবীর উসিলায় শয়তানকে যে থাপ্পড় মারা হতো সকাল সন্ধ্যা, সেই থাপ্পড় বন্ধ হয়েছে আমার নবীর উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়েনা মাওলানা মিন যাওগা কহি ভি দর নবী ছোড়কর মুসকো কোই মুস্তফা কি ও বড়ি আছি লাগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আমার নবী রহমতুল আলামিন কুল কায়নাতের রসুল হিসেবে প্রেরিত হয়েছে। এই কায়নাতের মধ্যে শয়তান যখন রয়েছে, শয়তানকেও আজাব থেকে শাস্তি থেকে মুক্তি দিয়েছেন নবী রহমতুল আলামিনের রসুলাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটি মানে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর তাস্কারা প্রশংসা করলে আমরাও দামি হব কি হব না? আমরাও দামি হব কি হব না? নিশ্চয় হব। আজ দামি বানার জন্য আজ আল্লাহ আমাদেরকে মুমিনে হিসেবে সার্টিফিকেট দিয়েছে, মুসলমান হিসেবে নিয়ামত দান করেছে, দুনিয়ার জমিনের খুদার নিয়ামত বুক করার সুযোগ হয়েছে আমার নূরানি নবীর আগমনের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরি ইমান তাজা হয়ে যায়, কলম নূরানি হয়ে যায়। মিশকাত শরীফের 504 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক মজুদ রয়েছে, কানান নবিয়ু ইবাসু ইলা কুমি আসাতান ওয়া বুইস্তু ইলা নাসি আমাতান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমার নবী সাহাবা রাসূলদেরকে বলছেন, হে আমার সাহাবাই কিরাম শুনো শুনো, হে আমার সাহাবাই কিরাম, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল তশরীফ এনেছেন, 1,24,000 মানান্তর 3,36,000 পয়গম্বরের রাসূল নবী রাসূল তশরীফ এনেছেন দুনিয়ার জমিনে। সমস্ত নবী রাসূল নির্দিষ্ট কৌমের জন্য নির্দিষ্ট জাতির হাদি হিসেবে নির্দিষ্ট কিতাব নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর তাওহীদ নিয়ে রুদার তাওহীদের বাণী এবং আমি রাসূলের রিসালত প্রচারের জন্য আল্লাহ পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেককে নির্দিষ্ট স্থানের জন্য নির্দিষ্ট কওমের রাসূল হিসেবে, নির্দিষ্ট জাতির নবী হিসেবে, নির্দিষ্ট এলাকার বেষ্টনীর রাসূল হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মাতান, আর আমি রাসূলকে নির্দিষ্ট করে পাঠাই নাই নির্দিষ্ট জায়গার নবী হিসেবে, নির্দিষ্ট মুমিনের নবী হিসেবে, নির্দিষ্ট মুসলমানের নবী হিসেবে নয়, আমি রাসূলকে কুল কায়নাতের রাসূল হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বত নিয়ে সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম সাহাবুল আওলাদ ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আমবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুমিনের নবী নয়, মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূর্য জমিন আসমান যা কিছু রয়েছে খুদার কুদরতির বেষ্টনীর মধ্যে স্রষ্টার সৃষ্টিরাজির উপর ওয়াহদানিয়া
রুবুবিয়াত যেভাবে বিদ্যমান, খোদার তাওহীদ যেভাবে বিদ্যমান, খোদার ওয়াহদানিয়াতের রুবুবিয়াত যেভাবে বিদ্যমান, ওই স্রষ্টার সৃষ্টিরাজির উপর নবী রহমতুল লিল আলামিনের রহমত রয়েছে বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলান নাস্তাগীর, জিন্দাবাদ। শুধু ওয়াজুদ আছ রহমতুল লিল আলামিন, মসজিদে ও শুধ আমার ইয়ে জমিন, সারা দুনিয়া সালাম উনিয়া। প্যারা হাজরিন, জমিন অপবিত্র ছিল, জমিন নোংরা ছিল, জমিন জাহেলিয়াতে ভরপুর ছিল, জমিন মজ্জুয়ায় পরিপূর্ণ ছিল। আমার নূরানি নবী এসে দুনিয়ার জমিনের কদম লাগার সাথে সাথে দুনিয়ার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জাই নামাজে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? প্যারা হাজরি মুসা কলিমুল্লাহর দৃষ্টান্ত, প্যারা হাজরি জলিল কাদর পয়গম্বর নবী মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দিষ্ট কম বনি ইসরায়েলের নির্দিষ্ট কিতাব তাওরাতের নির্দিষ্ট স্থান প্লেস, সেটা ছিল তুর পাহাড়। জুরে বলুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট স্থান ছিল, হাস ছিল, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট প্লেস নির্ধারণ ছিল আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে কোথায়? তুর সিনা, তুর পর্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মুসা, কালাম করতে ইচ্ছে হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে হয়, তুর পাহাড়ে আসো, তাওরাত নেওয়ার ইচ্ছে হয়, তাওরাত নাজিলের মুহূর্তে, এ মুসা তাওরাত নাজিলের মুহূর্ত হয়েছে, তুর পাহাড়ে আসো, এ মুসা বনি ইসরায়েলের জন্য নিয়ামত শরীয়তের বিধান অর্পিত হচ্ছে, তুর পাহাড়ে আসো, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ, অন্য কোনো জায়গায় সুযোগ ছিল না, নির্দিষ্ট জায়গা, দা ফিক্সড প্লেস ফর ইউ, তুর মাউন্টেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ছিল ভিন্ন। নবী যখন মক্কায় কালামে ওহী জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহর ওয়াহদানিয়তের মওলায়ে কায়নাতের বাণী কালামে ওহী আসতো মক্কার জমিনে। জুরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল যখন আবার মদিনায় হিজরত করলেন মওলায়ে কায়নাতের নির্দেশে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব, মক্কার জন্মভূমি আপনার জন্য প্রতিকূল হয়ে গেছে, কুফফারে কুরাইশরা আপনার প্রতি দুশ্মনী করছে, দিনের প্রতি দুশ্মনী করছে, অচিরেই মাহবুব আপনাকে আমি মক্কা থেকে মদিনার জমিনে যাওয়ার সুসংবাদ দিচ্ছি, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায়, আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায়, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কালামে ওহী নিয়ে মওলায়ে কায়নাত কালামুল্লাহ শরীফ কুরআনুল করিমের বাণী ওহী নিয়ে প্রেরণ করেন, আই জিব্রাইল, আমার রাসূল মক্কায় নাই, আমার রাসূল মদিনায়, সুতরাং আমার নবী যেখানে, আমার হাবিব যেখানে, আমার বন্ধু যেখানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে, তুমি জিব্রাইল আমার কালামে ওহী নিয়ে যাবে সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেদিকে কোরআন, রাসূল যেদিকে খোদার কুদরতি নকশা, রাসূল যেদিকে জিব্রাইল আলাইহিসসালাম, হযরতে দাব্বাক রহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাবে জিব্রাইল আলাইহিসসালামের রুহানি জগতের তকসিম বণ্টনের নির্দেশনা উপস্থাপন করেছেন। আল্লাহ যখন রব্বুল আলামিন রুহানি জগতে নবীদেরকে নবুয়ত বণ্টন করছেন, অলিদেরকে ভিলায়াত বণ্টন করছেন, ইমানদারদেরকে ইমান বণ্টন করছেন, আল্লাহ কুল কায়নাতের সমস্ত রূহকে আপন আপন তকদিরের জালিফিবদ্ধ খোদার পক্ষ থেকে ওই নিয়ামত বণ্টন করছেন। ওই মুহূর্তে বণ্টন করা যখন শেষ, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া বারি তালা ইলাহি, আপনি আপনার দরবারে, আমি জিব্রাইলের একটি ফরিয়াদ রয়েছে, সেই ফরিয়াদটুকু কবুল করুন। আল্লাহ
বলেন, আইস ইব্রাহিম তুমি তো ফেরেশতা, সদা সর্বদা আমি আল্লাহর জিকির করছো, আমার তারিফ করছো, আমার প্রশংসা করছো, আবার তোমার তকদিরে কি নিয়ামত দিতে হবে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বারিতালাইহি ইয়া রাব্বুল আলামিন, আমার তকদিরে আপনার হাবিবের হাদেম হওয়া লিখে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা ওলি ইকরামের খাদেম বনতে চাই। তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ওলি ইকরামের নসলে পাকের খলিফা বনতে চাই, বায়াত গ্রহণ করি, এটা জিব্রাইল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলির দরবারে যাওয়া, ওলির সুবত হাসিল করা, ওলির নকশব কদম চলা, সেটা জিব্রাইল আলাইহিসসালামের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নু ওয়ানা সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিসসালাম, ইন্নামা খুলিকা লিখিদমতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের ফরিয়াদকে কবুল করলেন, আর তকদীরের মধ্যে লিখে দিলেন ওয়ানা ওয়া সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিসসালাম, ইন্নামা লিখিদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল সালাম বললেন, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, নূরানি নবী খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। সেজন্য মেরাজের রাত্রে যখন আল্লাহর নির্দেশে জান্নাত থেকে বুরাক নিয়ে নূরানি নবীর ঘর মোবারকে আসলেন, আল্লাহর রাসূল নিদ্রা অবস্থায়, আর জিব্রাইল সাল্লাম নূরানি নবীর নূরানি নবীর তন্দ্রা ভাঙে নাই, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আই বারি তালা ইলাহি, আপনার হাবিবকে কিভাবে ডাকবো, আপনার হাবিব তো তন্দ্রা অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, আই জিব্রাইল তোমার মালাকির ঠুট দিয়ে আমার নূরানি নবীর কদমের আঙ্গুল মোবারক যখন চুষতে থাকবে, তখন ওই শ্বেত শুভ্র আত্ম প্রকাশ পেয়ে আমার নূরানি নবী তন্দ্রাশূন্য থেকে চেতনায় ফিরে আসবে, আর আমি মওলার দরবারে রওনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আই জিব্রাইল আর অপেক্ষা কেন করছো, দাঁড়িয়ে কেন আছো, তাড়াতাড়ি আমার নবীর নূরানি কদমের সম্মুখে হাজিরা দাও, আর গিয়ে আওয়াজ করে ডাকবে না, বড় আওয়াজ করবে না, লা তারফা ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়ে, নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, খবরদার, শব্দান সূচক এলান করে দিয়েছেন আল্লাহ। তাই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর দরবারে আদব ভিক্ষা চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল বলেন, জব ইশক সিকাতা হে আদব খুদ আগাহি, খেলতে হে গোলামো পর আসরার শাহীন শাহি, সালা দুনিয়া রাসূলুল্লাহ সালাম। জব ইশক সিকাতা হে আদব খুদ আগাহি, খেলতে হে পর আসরার শাহীন শাহি, সালাতুন ইয়া সালামুন ইয়া। মাহবুবের দরবারে যখন যাবা, আমার প্রেম মাহবুবের দরবারে যখন যাবা, আমার বলি আল্লাহ আমার মাহবুব বান্দার দরবারে যখন যাবা, তোমার কলব থেকে আদব ভিক্ষা চাইবা, আদব নিবেদন করবা, আর তোমার এই আদব দেখে যখন যদি আমার হাবিব রাজি হয়ে যায়, আমার ওলি আল্লাহ রাজি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার কলবের মধ্যে খোদার আরশের রূপ রহস্যের কথাও উপলব্ধি করাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওলি ইকরামের দরবারে, যে নূরানি নবীর দরবারে আদব ভিক্ষা চেয়েছে, আদব উপস্থাপন করেছে, খোদা কি কসম, ডক্টর আল্লামা ইকবাল বলেন, ওই আল্লাহর বান্দার কলবে বান্দা সে জমিনে আর জমিনে রিয়াজত করছে, নামাজ পড়ছে, ওলি ইকরামের গোলামি করছে, মাহবুব নবীর ইত্তেবা করছে, সুন্নতে মুস্তাফার পাইরবি করছে, ডক্টর আল্লামা ইকবাল বলেন, খোদা কি কসম, বান্দা বসে আছে জমিনে তার কলমের মধ্যে আরশের খবর চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া
বান্দা বসে আছে জমিনে মুরাকাবা মুশাহাদায়, আর আরশের মধ্যে কি চলতেছে না চলতেছে ওই গুপ্ত ভান্ডারের খবর বান্দার দিলের মধ্যে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য শেখ সরওয়ার্দি সরওয়ার্দি তরিকতের মাশায়েক হযরত আব্দুল্লাহ সরওয়ার্দি, ওনার কোনো সন্তান ছিল না, গাউসে পাকের দরবারে উপস্থাপন করলেন স্ত্রী সহ গেলেন। আমাদের কোনো সন্তান নাই, আমাদের কোনো সন্তান সন্ততি নাই, আমার এই তরিকত কিভাবে টিকে থাকবে, আমার এই সিলসিলা কিভাবে টিকে থাকবে, আমার কোনো ওয়ারিস নাই আমার পরে এই তরিকতের খেদমত করার জন্য, কোনো বান্দা তো নাই, কিভাবে আই তরিকত টিকে থাকবে। ইয়া গাউস বাগ বড় পীর আব্দুল কাদের জিলানি, আপনার কাছে সন্তান চাই, আমাদেরকে একটা সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অলিকরামের কাছে চাইলে পাওয়া যায় কিনা, জোরে পাওয়া যায় কিনা, অলিকরাম দিতে পারে কিনা, দেওয়ার মালিক বানিয়েছেন কে, জোরে দেওয়ার মালিক বানিয়েছেন কে, আল্লাহ পাক। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে একজন সন্তান নেককার সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সরওয়ার্দি দরবার থেকে ফিরে এলেন, আমার হুজুর গাউস পাক এলান করে দিলেন, যাও তোমাদেরকে একটা সন্তান দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে সময় বলা হলো, যেই দিনক্ষণ বলা হলো, ওই দিনক্ষণের মধ্যে আব্দুল্লাহ সরওয়ার্দির নসলে পাক দুনিয়াতে আসলো। কিন্তু আসলো, আসার পর দেখা গেল ওই সন্তানের একটি অংশ কন্যার মতো আর একটি অংশ পুরুষের মতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গৌস পাকের উসিলায় সন্তান পাওয়া গেল, গৌস পাক সন্তান দিল, কিন্তু সন্তানের উপরিভাগ মহিলার আকৃতি, নিচের ভাগ পুরুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ সরওয়ার্দির শেখ সরওয়ার্দির স্ত্রী দৌড়ে আসলো সন্তানকে নিয়ে, ইয়া গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানি, আপনার দরবারে সন্তান চেয়েছিলাম, এসে বসে একটি সন্তান দান করলেন, কিন্তু এই সন্তান তো দুনিয়ার জমিনে, এই সন্তান তো দিয়েছেন, এই সন্তানের আকৃতি তো দুই রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেছেন সন্তান দিবেন, সন্তান এসেছে, কিন্তু কন্যা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। গাউস পাক বললেন, দেখি ওই সন্তান কন্যা সন্তান নয়, ওই সন্তান পুরুষ সন্তান হবে। আব্দুল্লাহ শেখ সরওয়ার্দির স্ত্রী বললেন, আমাকে সন্তান চাই, সেটা তো পুরুষ সন্তান, সেটা তো এখন হয়েছে মেয়ে সন্তান। হুজুর গাউস পাক দেখা মাত্র বরকতময় হাতের ইশারা করলেন, নিচের অংশ পুরুষ হয়ে গেল, উপরের অংশ মহিলার আকৃতি রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে গাউস পাক, চেয়েছিলাম সন্তান হয়েছে, কিন্তু সন্তান তো মহিলা। হুজুর গাউস পাকের দরবারে আরজি পেশ করলেন। হুজুর গাউস পাক বলেন, দেখি, দেখা মাত্র ইশারা করলেন, হাতের তাসাররুফাত পেশ করলেন, সাথে সাথে নিচের অংশ পুরুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরের অংশ মহিলা রয়ে গেছে শেখ সরওয়ার্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই নিদর্শন দেখে দিয়েছেন যে হুজুর গাউস পাকের শ্রেষ্ঠতম হাজারো হাজারো কেরামতের মধ্যে একটি কেরামত হচ্ছে শেখ সরওয়ার্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদেরকে দরস দিচ্ছেন আপন মাদ্রাসার মধ্যে, নিজামিয়ার মধ্যে। হুজুর গাউস পাকের ছাত্ররা শিষ্যরা হাদিস কোরআনের দরস নিচ্ছেন, এলমে বাতিন এলমে তাসাউফের দরস নিচ্ছেন। ওই মুহূর্তে দেখা গেল বিশাল সমুদ্রের আরবের এক ব্যবসায়ী বিপদে পড়েছেন, আকুতি বিনতি সাজিয়েছেন যে আগস বাগাই সাহেবাস, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে মদত করুন, তা না হলে আমরা এই সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাগরের গভীরে বিপদে পড়েছে মুরিদ, আর হুজুর এখানে কিছুক্ষণ পর দেখা গেল ছাত্ররা দরস নিচ্ছেন, আর হুজুর গৌসপাক আস্তিনের মধ্যে ভাবে হাত ঢুকাই দিলেন আর হাত বের করলেন, দেখতেছেন টপকে 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 ঝর্ণার মতো পানি ঝরতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আস্তিনের ভিতর কি দিয়েছেন? হাত। আমরা এখন কিছুক্ষণ কথা বলার পর একটু ঘেমেছি, ঠিক না বেটি? দেখতেছি একটু ঘাম, কিন্তু তার চেয়েও আরো তীক্ষ্ণ হুজুরে কৌসপাকের আস্তিন থেকে হাত বের করার সাথে সাথে দেখতেছেন ঝর্ণার মতো পানি ঝরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাত্ররা এলান করেছেন, ইয়া গৌসপাক, শাই শাই বাগদাদ, আপনার হঠাৎ এই নিদর্শন কেন? আমরা তো বুঝতে পারতেছি না, যে আস্তিনের ভিতর হাত দিয়েছেন হয়তো কিছুটা গমার্থক লাগবে, কিন্তু হাত বের করার সাথে সাথে আপনার আস্তিন থেকে কেন ঝর্ণার মতো হাত মোবারক থেকে পানি পড়ছে? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাগরে মাঝে চমকে উঠলো, সাগরে মাঝে বিপদগামী ব্যবসায়ী এক জাহাজ, জাহাজ থেকে আওয়াজ উঠলো মদদ কর সাহেবাজ। সাগর মাঝে চমকে উঠলো, সাগর মাঝে চমকে উঠলো হস্তে গৌসে নুরানি, বিপদ থেকে উদ্ধার করলো আশেক জিলানি, বিপদ থেকে উদ্ধার করলো গৌস পাক জিলানি। এ বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। এ বড় পীর আব্দুল কাদের সালামুনিয়া, প্যারা হাজরিন, আমার গৌস পাক আপন কামরার মধ্যে ছাত্রদেরকে দরস দিচ্ছেন, আর বিপদগামী মুরিদরা সাগর মাছ থেকে ডাক দিলেন, আমার হুজুর গৌসে পাক আপন জায়গায় বসে সাগর মাঝের মুরিদদের উদ্ধার করলেন। জুরে বলুন সুবহানাল্লাহ। মুরিদিলা তখফ আল্লাহু রব্বি আতানি রিফাতান নিলতুল মানালি আসসালামাই নূরে চশমে তোমাদের কোনো ভয় নাই, এই রিফাত এ আতা করার ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাহাজ থেকে পরিত্রাণ প্রাপ্ত মুরিদরা আসলো, হুজুর গৌসে পাকের মুরিদরা আসলো, কিছুদিন পর দৌড়ে এসে ওই যে কামরার মধ্যে ছাত্রদেরকে দরস দিচ্ছেন হুজুর গৌসে পাকের দরবারে, কিছুদিন পর ওই মুরিদরা আসলো, হুজুরের কদম মোবারকে ধরনা দিল, কদম মোবারকে ঝুঁকে গিয়ে অশ্রু ছেড়ে কান্না করে করে বলতে লাগলো, আই সাহেবাজ ইয়া গৌসে পাক আল মদদ। এভাবে করে যখন আমরা ওই গভীর সমুদ্রে আরব সাগরে নিমজ্জিত জাহাজ ডুবু ডুবু প্রায় এখনই ডুবে যাবে, প্রাণ এখনই আমরা নিঃশেষ হয়ে যাবে, ওই মুহূর্তে গৌসে পাক আপনাকে যখন ডাক দিলাম আপনার সাথে সাথে সহযোগিতা পেয়ে আমরা মুমিন বান্দারা সবাই আপনার মুরিদরা প্রাণ ফিরে পেলাম। জুরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জুরে বলুন না সুবহানাল্লাহ। অলিরা পারে না? পারে না, পারে কি না? যেমন তেমন করে পারে না, কঠিন মুহূর্ত থেকে উদ্ধার করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ছাত্ররা বুঝতে পারলো হুজুর গৌসে পাক আপনার বেলায়েতের সম্রাট তাজুল বেলায়েতের শ্রেষ্ঠতম নমুনা, ওই দিনের যে আস্তিন থেকে হাত বের করেছিলেন, আমরা প্রশ্ন করেছিলাম ঝর্ণার মতো পানি কেন ঝরতেছে, আপনি সেদিন বলেছিলেন কিছুদিন ওয়েট করো উত্তর এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইয়া গৌসে পাক আমাদের এলমের পছারতার আইনা হৃদয়ের খুলে গেছে, আপনি তাজুল বেলায়েত
শাহিনশাহের বাগদাদের ক্ষমতা, ভেলায়েতি ক্ষমতা প্রকাশ হয়ে গেল। জুরে বলুন না সুবহানাল্লাহ। সেদিনের আস্তিনের হাত দেওয়ার বের করা, ওই হাত দিয়েছেন আস্তিনে, চলে গেছে কোথায়? আরব সাগরে জাহাজ ডুবে যাচ্ছে, জাহাজের নিচে মুরিদরা দেখতেছেন বিশাল একটা হাত মোবারক এসে জাহাজকে টেনে 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 কিনারায় নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত কিবলাও দেখাইছেন কিনা? জোরে বলুন, দেখাইছেন কিনা? মাইজবান্ডার পুকুরে মেরেছে লুঠা, গিয়ে পড়েছে রাঙ্গুনিয়া কোদালার পাহাড়ে, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? লুটা মেরেছে কোথায়? মাইজবান্ডার লোটা গিয়েছে কোথায়? রাঙ্গুনিয়া কোদালার পাহাড়ে। হযরত কিবলার এক মুরিদ কাট কাটতে গিয়েছে, বাঘের হামলার শিকার হয়েছে। বাঘ রক্ত মাংসওয়ালা, মানুষ দেখা মাত্র ক্রোধান্বিত হয়েছে, এখনই হুজুরে হযরত কিবলার মুরিদকে গ্রাস করবে, দীর্ঘদিনের উপবাস বাঘ এখনই হামলা করবে। ইয়া হযরত কিবলা আলমাদত, ইয়া হযরত কিবলা আলমাদত, ইয়া গাউসে মাইজ ভান্ডারি আলমাদত করে যখন আহ্বান করলো, কোথায়? রাঙ্গুনিয়া কোদালার, কোদালার সেখানে চা বাগানও আছে, ওই চা বাগানের অভ্যন্তরে কোদালার পাহাড়ে। আর আমার হযরত কিবলা নামাজের জন্য উযু করতেছেন মাইজ ভান্ডার পুকুর ঘাটে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। কোথায় হযরত কিবলা? কোথায় রাঙ্গুনিয়ার পাহাড়, কোদালা? দূরত্ব অনেক, ঠিক না বেটি? বেশি কাছে মনে হয়? দূর না কাছে? দূর না কাছে? নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিল আলা হুকুমে তেসালি আসসালামাই নূরে চশমে আসসালামাই। আমার হুজুর গস বাগ বলেন, এই বিশ্ব ভূমণ্ডল খে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনের মানুষরা, তোমরা পৃথিবীটাকে যে বিশাল মনে করো, আমি গস পাকের বেলায়েতের নজরের সামনে হাতের তালুতে একটি সরিষার দানা রাখলে যে দৃশ্যমান হবে, ওই দৃশ্যমান দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মানে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে জনে গাউসুল আযম সে জন বাগদাদ লা, যে জনে গাউসুল আযম সে জন বাগদাদ লা, তার কাঁধে জোরে চরণে যুগ মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আযম সে জন বাগদাদ ইবাদত করুন। হুজুর মেরে দিয়েছেন লুটা হুজুর পুকুরের মধ্যে, ওই লুটা গিয়ে পড়েছে ওই আক্রমণকারী বাঘের মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? হযরত কিবলার জীবনী পড়ুন, ওই বইয়ের মধ্যেই নিদর্শন রেখা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই লুঠা মাইজবান্ডার পুকুরে উপস্থিত মুরিদ ভক্তবৃন্দরা অনেক খোঁজাখুঁজি করলো, ওই লুটা পাওয়া যায়? ওই লুটা নিয়ে এসেছে ওই আক্রমণ থেকে, বাঘের থাবা থেকে রক্ষা পাওয়া হযরত কিবলার মুরিদ ওই লুটা নিয়ে দরবারে উপস্থিত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তখন উপস্থিত মুরিদরা বুঝতে পারলো হযরত কিবলার শান, হযরত কিবলার সম্মান, হযরত কিবলার ক্ষমতা কতটুকু, সেই দিন উপলব্ধি করতে পারলো। আল্লাহ আমাদেরকে তরিকায়ে ভান্ডারির উপর ফেদা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জুমা ঘর কে কাবা বনাইয়া দেহের ঘর কে মদিনা যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহ হুম্মা সাল্লি হাজরিন।
ইমান তাজা হয়ে যায়, কলব নুরানি হয়ে যায়, আল্লাহর হাবিবকে রহমাতুল আলামিন হিসেবে কায়নাতের রাসূল হিসেবে প্রেরণ করেছেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আই মুসা কলিমুল্লাহ, তৌরাত দরকার হয়, তুর পাহাড়ে আসো, কালামে ওহী দরকার হয়, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহর সাথে কালাম করতে ইচ্ছা হয়, তুর পাহাড়ে আসো। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন, কোরআনে শরীফের 114টি সূরা রয়েছে, ওই সূরাকে দুই ভাগ করা হয়েছে। নবী যখন মক্কায় সূরা মক্কি হয়েছে, নবী যখন মদিনায় কালামে ওহী এসেছে মদিনায়, ওই সমস্ত সূরা মদনী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আমার রসুলের ক্ষমতা বিশ্বময়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়ত যেখানে, খোদার নবুয়তের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতও সেখানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর টি মানে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন আলাইহি। চাঁদ ঝুক যাতা জিধর উঙ্গলি উঠাতে মেহেদ মে, চাঁদ ঝুক যাতা জিধর উঙ্গলি উঠাতে মেহেদ মে, ক্যা হি চলতা তা ইশারু ফরকিলু না নূর কা, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ মে হুই বটতা হে বড়া নূর কা, সদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা, আল্লাহ 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 জুরে আল্লাহ 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 আল্লাহ। চাঁদ ঝুক যাতা জিধর উঙ্গলি উঠাতে মেহেদ মে, চাঁদ ঝুক যাতা জিধর উঙ্গলি উঠাতে মেহেদ মে, ক্যা হি চলতা তা ইশারু ফরকিলু না নূর কা, আল্লাহ 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 আল্লাহ। প্যারা হাজরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুবা করেন, আমার ইমানানার মধ্যে নিদর্শন হলো এটা, আল্লাহর নূরানি নবীকে দুলনা মুবারকে দেখলাম, দুলনার মুবারকে অবস্থায় দেখলাম, নূরানি নবীর হাতের আঙ্গুলি মুবারক যেদিকে, আরেক দৃষ্টিতে পলকে দেখলাম আকাশের চাঁদের দিকে, নূরানি নবীর আঙ্গুলি মুবারক যেদিকে, নূরানি নবীর হাত মুবারক যেদিকে, আকাশের চাঁদও যাচ্ছে সেই দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আল্লাহর নূরানি নবীর জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীকে ইখতিয়ার দিয়েছেন, আমার নবী মালিক মুখতার নবী, নবী যেটাকে যেভাবে করেছেন উম্মতে মুহাম্মদের জন্য সেভাবে শরীয়ত হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিক বেদিনরা নূরানি নবীর মুজিজা দেখার জন্য পায়তারা করছেন, বারবার নূরানি নবীকে হেয় করছেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এভাবে কটুক্তি করে করে কথা বলছেন, আমরা তৌরাত ইঞ্জিল জাবুর কিতাবে নিদর্শন দেখেছি, আখিরি নবী যিনি হবেন, আশেষ নবী যিনি হবেন, খাতমুন নবীন যিনি হবেন, ইমামুল মুরসালিন যিনি ছিলেন, তিনি যখন দুনিয়াতে আসবেন তার শ্রেষ্ঠতম মুজিজা হবে আকাশের চাঁদকে জমিনে দাঁড়িয়ে দুই টুকরা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে, আমার নবীর জন্য সেটা সহজ ছিল না, কঠিন ছিল, জোরে কি ছিল? কারণ আল্লাহ আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, আপন আপন নবীদেরকে পাঠিয়েছেন, আপন আপন সময় যুগ উপযোগী শ্রেষ্ঠতম মুজিজার ক্ষমতার অধিকারী করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে রয়েছেন, ফারাহুম ইনশিকাকাল কমর, রাসূল জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুই টুকরা করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ।
ইশারে সে চাঁদ ছেড়ে দিয়া ছুপে হুই হুর কো ফির লিয়া গয়ে হুয়ে দিন কো আসর কিয়া ইয়ে তাবে তওয়া তুমহারে লিয়ে সারা দুনিয়া সালামুনিয়া। তাহলে প্যারা হাজরিন, চাঁদের স্রষ্টাকে বলেন না আওয়াজ দেন না, চাঁদের স্রষ্টাকে ইতি টেনে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, এখনই মিলাদে কেম হয়ে যাবে, ইশারা এসেছে, চাঁদের স্রষ্টাকে তো আওয়াজ দেন, চাঁদের স্রষ্টাকে। আর দুই টুকরা করছেন কে? আল্লাহর রসুল, জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদের স্রষ্টা আল্লাহ, দুই টুকরা করছেন রসুলুল্লাহ। তাহলে আল্লাহ চাঁদের উপরও আমার রসুলের ক্ষমতা প্রয়োগ করার মর্যাদা দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূর্যের উপরও আমার রসুলের ক্ষমতা। ফাইন্না রসুলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমারা শামসা ফাতাখরাত সাতাম মিনান নিহার, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শ্রেষ্ঠতম মেরাজের দৃষ্টান্ত দেখতে চেয়েছিলেন মক্কা কাফের বেদিন মুশরিকরা সবাই জমিনে উপস্থিত, আর আমার নবী যেইভাবে নিদর্শন উপস্থাপন করেছিলেন ওই আরবের কাফেলা ব্যবসায়ী ওয়াপেস আরবের ভূমির মধ্যে সূর্য ডুবার আগে আগে উপস্থিত হওয়ার উপক্রম, একটু কিঞ্চিত দেরি হচ্ছে, আমার নবী সূর্যকে আদেশ করছেন আমরা শামসা ফাতাখরা সাতাম মিনান নিহার, এই আকাশের সূর্য আল্লাহর স্রষ্টার সৃষ্টিরাজি সূর্য আল্লাহর হাবিবের অর্ডার আপন জায়গায় থেমে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলা ডুবে গেল নবীর ইশারায়, সূর্যও ডুবে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের পাদদেশে আরে পেতে থাকা আমার নবীর নিদর্শন দেখার জন্য, মৌজুদা দেখার জন্য, আর অন্যদিকে হেয় করার জন্য আরি পেতে ছিল, এক আওয়াজ উঠে দিল কাফেলা আসার সাথে সাথে, আল্লাহর নবী হক, আল্লাহর নবী সত্য, নূরানি নবী আল আমিন সত্য, সবাই ওই নবীর এত্তেবা করো, ওই নবীর অর্ডারে চলে এসেছে ওই সূর্য ডুবার আগে আগে কাফেলা, জুরে বলুন সুবহানাল্লাহ। এ আর দেরি নয়, আপনার আর মৌজুদা দেখার সেই ক্ষমতা আর আমাদের সহ্য মানে না, আমাদেরকে পড়াই দেন ইমানি কলমা, কলমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতের আওয়াজে। তাহলে প্যারা হাজরিন, আমার নবীকে কুল কায়নাতের রসুল হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর সমস্ত সৃষ্টিরাজির উপর ক্ষমতাবান বানিয়ে নূরানি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি মানে আওয়াজ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মিলাদ মুস্তাফার নবীর আগমনের উসিলায় আল্লাহ পাক আমাদের আলমের মধ্যে, আমলের মধ্যে, ইজ্জতের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মধ্যে কোটি বরকত নাজিল করুন। সকলে বলুন, সিদ্দিক আকবর ঘোষণা করে মানান ফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যে দুনিয়ার জমিনে আমার প্যারা নবীর মিলাদ মুস্তাফা পালনের জন্য এক দিরহাম খরচ করবে, ওই আল্লাহর নবীর উম্মতদেরকে নিয়ে, আল্লাহর বান্দাদেরকে নিয়ে আমি সিদ্দিক আকবর জান্নাতে বন্ধু হয়ে থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর টি মানে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের সাথে হাসান নসর হওয়ার নবীর মিলাদ মুস্তাফার উসিলায় আল্লাহ পাক সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।